প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 2.1 অনুশীলনীর নবম পার্টের ক্লাসটা করছি, অর্থাৎ আজকে আমাদের লাস্ট পার্টের ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। এই অঙ্কটা আসলে উদাহরণ 6 আমরা করছি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক বলা যায়। আমরা অনুশীলনের অঙ্কগুলো করতে গিয়ে বলেছি যে যখনই এরকম তোমরা ভাষা দেখবে যে মুনাফা আসলে এত অংশ, এই জায়গাটায় আমরা আসলটাকে পি টাকা ধরে নিয়ে করব। তো অঙ্কটা ছিল কোনো একটা আসল, 3 বছরে মুনাফা আসলে এত টাকা হয়। অনুশীলনীতে এরকম একটা অঙ্ক আছে, জাস্ট সেখানে আসলে কি বলবো, ওখানে বছর দেওয়া ছিল না, বছরটাই সময়টাই চাওয়া হয়েছিল, মুনাফার হারটা দেওয়া ছিল, আর এখানে উল্টা বছর সময় দিয়ে মুনাফার হারটাই চাওয়া হয়েছে। আর এই অঙ্কটা আসল না চাইলেও আসলে আসল বের করতে হয়, অনুশীলনীটা যেমন আসল চাই নাই। তো যাই হোক, আমরা আসলটাকে আগে পি টাকা ধরে নিচ্ছি, মনে করি আসল সমান হচ্ছে পি টাকা। তো আসল যদি পি হয়, এখান থেকে আমরা পি এর মাধ্যমে একটা মুনাফা পাবো, যে মুনাফা হচ্ছে এই যে বলা হয়েছে যে আসলের এত অংশ। আসল যদি পি হয়, তো এখানে আমরা এর বা গুণন চিহ্ন দিয়ে এই ভগ্নাংশটা দেবো, আর এখানে অংশ লেখা যায় না, এখানে টাকাটা লিখতে হয়। তো এই পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের গুণন হলে যেটা হয়, পূর্ণ সংখ্যাটা আসলে উপরে বা লবের সাথে গুণ হয়, অনেকে যেমন এটার সাথেও একবার গুণ করে, এটা হবে না। সো পি তিন না লিখে এটা 3p লিখতে হয়, যেমন এক্স গুণন 3 লিখলে আমরা গুণফলটা কিন্তু সংখ্যাটা আগে লিখি 3x, ঠিক একইভাবে তাই এটা 3p বাই এখানে 8 থাকবে নিচে শুধু, কেননা লবের সাথে লব গুণ হয়, পূর্ণ সংখ্যাটা লবে ধরতে হয়, আর নিচে যেহেতু 1 আছে, হরের সাথে হর গুণ হলে আটকে 8ই হবে। এখন যেহেতু এখানে একটা চলক ধরা হয়েছে, তো এখানে সমীকরণ গঠন করতে হবে একটা, তো সেই সমীকরণের মাধ্যমেই আমরা এই অজ্ঞাত চলকের মানটা বের করে নেব। তো এখানে এখানে একটা জিনিস দেখো যে মুনাফা আসল দেয়া আছে, তো এখানেও আমরা এই পি এর মাধ্যমে একটা মুনাফা আসল বের করব। তো আসল যদি পি টাকা হয় আর এটা যদি মুনাফা হয়, তাহলে আসল আর মুনাফা যোগ করলেই আমরা জানি যে মুনাফা আসল পাওয়া যায়। সো এটা আমরা জাস্ট যোগ করে ফেলবো, যে মুনাফা আসল হচ্ছে আসল হলো পি যোগ মুনাফা ছিল 3p/8 এত টাকা। তো এটা ভগ্নাংশের যোগ তোমরা জানো লসাগু করে করতে হয়, পি এর নিচে একটা 1 আছে, 1 আর 8 লসাগু হবে 8, 1 দিয়ে একে ভাগ দিলে 8 বার যায়, 8 দিয়ে উপরে গুণ করলে 8p, আর 8 দিয়ে 8 ভাগ করলে একবার যাবে, 1 দিয়ে যাকেই গুণ করা হয় তাই হবে। সো এটা আমরা যোগ করে 8 আর 3 11p/8 টাকা পাবো। তো এটা যদি আমাদের মুনাফা আসল হয়, অঙ্কে দেখো এই মুনাফা আসলটা দেওয়া আছে। এখন আমরা প্রশ্ন মতে দিয়ে এটা সমান এটা লিখলেই পি এর মানটা আমরা বের করে ফেলতে পারবো, আর তার সাথে সাথে আমাদের একটা উত্তর অর্থাৎ আসলের উত্তরটা বের হয়ে যাবে। তো 11p/8 এইটা সমান সমান 5,500, আর সমীকরণে একক লেখা যায় না, এই কারণে আমরা এই জায়গাটায় কোনো টাকা লিখবো না। এখন সিম্পলি এই জায়গাটায় আমরা যদি সমাধান করে নিই, তো এটা বেশি সুবিধাজনক হবে হচ্ছে এই 8টা এই পাশে ভাগ আছে, ওই পারে গেলে গুণন হবে। আমরা ডাইরেক্ট দেখো গুণন না করে একটা কাজ করব, গুণন আকারে রেখে দেবো এইভাবে 5,500 × 8, কেননা গুণ করলেও হবে, আসলে ক্যালকুলেটার যেহেতু অ্যালাউড, তোমরা জাস্ট গুণ করলে সংখ্যাটা একটা বড় হয়ে যাবে, এই ঝামেলাটা না করে আমরা এই 11 যেহেতু গুণন আছে, ওই পারে গেলে ভাগ হবে। তো এইভাবে টান দিয়ে নিচে বসানো মানে আসলে ভাগ, এটা করলে তোমরা মুখে মুখে অঙ্কটা করে ফেলতে পারবে কাটাকাটি করে। তো 11 যদি আমরা নিচে দিই, 11 দিয়ে যদি এটাকে আমরা কাটি, 11 দিয়ে 11কে ভাগ দিলে একবার যায়, আর এইটা হচ্ছে 5, 11, 55 আর 2 শূন্য, নিচের 1-এর কোনো দাম নেই। সো এখানে পি সমান এইটা আমরা যদি গুণ করে দিই, তাহলে 4,000 আসবে। তো এটাই কিন্তু আমাদের একটা উত্তর বের হয়ে গেল, আসল হচ্ছে আমাদের 4,000 টাকা। তো এরপরে এখানে মুনাফার হার চাওয়া হয়েছে, এটা আমরা সূত্র দিয়ে করে ফেলব। তার আগে মুনাফার হার বের করার আগে এখানে কিন্তু আইটা প্রয়োজন হবে, মুনাফাটা। তো সেটা দুইভাবে বের করা যায়, একটা হলো এই জায়গাটায় আমরা যদি পি এর মানটা বসিয়ে দিই, 3 × 4,000/8 তবুও হবে ক্যালকুলেশন করে, আরেকটা আছে এই মুনাফা আসল যেটা আছে এটা থেকে আসলটা বিয়োগ দিলেও কিন্তু আয় বা মুনাফাটা বের হয়ে যাবে। তো মুনাফা বের না করে আসলে মুনাফার হার বের করা যাবে না। সো মুনাফা আয় সমান সমান আমরা যে মুনাফা আসলটা ছিল 5,500, এখান থেকে আমরা এই 4,000 যে আসল এটা বিয়োগ করে দিচ্ছি, দিলেই আমরা এই মুনাফাটা পেয়ে যাব। তো 0,0 আর এটা 5, 4 আছে 1,500 টাকা, 1,500 টাকা। আচ্ছা, এবার আমরা যদি সূত্র লিখি, যে আমরা জানি প্রথমে আমরা আই সমান পিআরএন মেইন সূত্রটা লিখব, আই সমান সমান পিআরএন, এইখান থেকে আমরা আর এর সূত্রটা যদি লিখি, আর সমান আইটা উপরে থাকবে আই বাই পিএন।
তো এই জায়গায় মান বসিয়ে দিলে আই এর মান হচ্ছে আমাদের 1500, আর পি এর মান হচ্ছে 4000 আসল যেটা ছিল, আর এন এর মান হচ্ছে অঙ্কে যেটা দেওয়া ছিল, এটা আমরা একটু লিখে নিই, সময় এন সমান হচ্ছে 3 বছর। তো এইখানে আমরা এন এর মানটা দিলাম। এখন নিচের কাজটা আগে করে নিতে হয়, উপরে 1500 ঠিক রাখলাম আর নিচে 3×4=12, 1, 2, 3। তো এটা জাস্ট তোমরা ক্যালকুলেটারে সবসময় উপরের সংখ্যাটা আগে চাপতে হবে, 1500 ভাগ 1200। তো আমি জাস্ট ক্যালকুলেটারটা সামনে নেই নিই জন্য আমি ক্যালকুলেশনটা করে নিচ্ছি। তো এটা হচ্ছে 5 দিয়ে যদি কাটাকাটি করি, 3×5=15, 5×2=10, 11×2=24, 3 দিয়ে কাটলে 3×3=3, 3×8=24, অর্থাৎ এটা 1/8 এরকম ফিগার আসবে। তো আমরা জানি যে মুনাফার হার যখনই আমরা এরকম সূত্রের সাহায্যে বের করবো এটাকে শতকরায় প্রকাশ করতে হয়, অর্থাৎ 100 দিয়ে গুণন দিয়ে একটা পার্সেন্ট চিহ্ন দিতে হয় এই লাইনে। তো এই জায়গায় এখন যদি আমরা কাটাকাটিও করি, 4 দিয়ে কাটলে 4×2=8, আর এটা 4×25=100। তো 25/2 করলে ক্যালকুলেটারে তোমরা 12.5 অর্থাৎ 12.5 পাবে, অর্থাৎ মিশ্র ভগ্নাংশ করলে 12^2, এটা করলেও হবে একই বিষয়। তো এটি ছিল মূলত হচ্ছে আমাদের কী বলবো 2.1 অনুশীলনের একেবারে লাস্ট পার্টের ক্লাস। তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। আজকে পর্যন্তই, ধন্যবাদ।